আমাদের এটা করা খুব দরকার ছিল এবং এটাই করব আমরা ভবিষ্যতে এমন উচ্ছ্বাস শেষ কবে করেছিল দেশের ফুটবল এমন অশ্রুসিক্ত চোখে শেষ কবে নিজের আবেগ প্রকাশ করেছিলেন বাফুফে সভাপতি এই উত্তর খুঁজতে ধুলোর আস্তর পরা ইতিহাসের পাণ্ডুলিপি হাতড়াতে হবে তবে কিংস এরিনায় যা হলো বিশ্বকাপ বাছাই রাউন্ড ওয়ানে তাতে দেশের ফুটবল পেল নতুন দিগন্তের দিশা দিনটা বাংলাদেশের হতে চলেছে তার আভাস মিলেছিল ম্যাচের শুরুতেই ম্যাচের ১২ মিনিটে ফাহিমের কাটব্যাকে রাকিবের দুর্দান্ত গোলে লাল সবুজের লিড এর ২ মিনিট পর আবারও এগিয়ে যাওয়ার সুযোগ রাকিবের ক্রসে ফাহিমের শট সেভ করেন মালদ্বীপের গোলি তবে ২১ মিনিটে দুর্দান্ত প্রচেষ্টায় বাংলার রক্ষণ কাঁপিয়ে দিয়েছিলেন হামজা সে যাত্রায় রক্ষা করেন হৃদয় ২৯ মিনিটে গোলিকে একা পেয়েও স্কোর করতে ব্যর্থ হন রাকিব তবে ভুল করেনি মালদ্বীপ ৩৬ মিনিটে কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান আইসান ইব্রাহিম সমতায় শেষ হয় প্রথমার্ধ তবে বিরতি থেকে ফিরেই আবারও বাংলার সমর্থকদের আনন্দে মাতান ফাহিম ২-১ গোলের লিড নিয়ে আবারও চালকের আসনে বসে বাংলাদেশ এরপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে উঠে যান সোহেল রানা ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ এই সুযোগে বেশ কিছু আক্রমণ শানে মালদ্বীপ তবে সুযোগ নষ্ট করেছে তারাও শেষ দিকে এসে বাংলাদেশও কিছু আক্রমণ করেছিল কিন্তু ব্যবধান আর বাড়েনি মালদ্বীপও পরিণত হয় ১০ জনের দলে অবশ্য তার সুবিধা নেয়ার আগেই বাজে শেষ পাশি চ্যালেঞ্জ ছিল তবে দুর্দান্ত জয়ে সেই চ্যালেঞ্জ জিতে বিশ্বকাপের রাউন্ড টুতে পা রাখলো বাংলাদেশ আর এই জয়ের মধ্য দিয়ে আবারও বইতে শুরু করলো দেশের ফুটবলের সুবাতাস বসুন্ধরা কিংস এরিনা থেকে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা